গাইস, আজকে ভিডিওতে কিন্তু খুবই একটা ব্যাড নিউজ আপডেট দেবো এবং এটি ফেসবুক থেকে আসা মনিটাইজেশন নতুন আপডেট। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, এই যে ফেসবুক থেকে আসা নতুন আপডেট, এটা আমাদের জন্য কতটা ব্যাড নিউজ। তো হাই গাইস, দিস সাইফউদ্দিন, তানিয়ার ওয়াচিং টেক সাপোর্ট প্রো। গাইস, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফেসবুক নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার সলিউশন কিন্তু আমি একদিনের মধ্যে দিয়ে দেবো বা আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি একদিনের মধ্যেই দিয়ে দেবো। তো গাইস, ভিডিও কিন্তু কোনোভাবেই লং করা যাবে না, তার কারণ হচ্ছে আমার একটু কাজ আছে, ওই জন্যই কিন্তু আমি কোনোভাবেই ভিডিও লং করতে পারবো না, সরাসরি মূল কথায় আসবো। তো প্রথমত একটা যদি দেখেন, এখন কিন্তু মনিটাইজেশন আপডেট চলে এসেছে ফেসবুক থেকে। কেন এসছে মনিটাইজেশন আপডেটটা, কেন এসছে সেটা কিন্তু আপনার মাথার মধ্যে আগে ডিসাইড করতে হবে। ফেসবুক যে আপডেটটা নিয়েছে সেটা হলো, বর্তমানে কিন্তু সারা ওয়ার্ল্ডে বা সারা দেশে কিন্তু করোনা ভাইরাস চলছে, সারা দেশে কিন্তু করোনা ভাইরাস চলছে। এক্ষেত্রে এই যে করোনা ভাইরাসের জন্য আমাদের কিন্তু সব কিছুই ছুটি আছে, স্কুল, পাঠশালা, আমাদের কলেজ, ইউনিভার্সিটি, সব কিছু, এভরিথিং ছুটি আছে এবং সরকারি যেসব দপ্তর আছে সেগুলো কিন্তু ছুটি আছে। এক্ষেত্রে ফেসবুক কেন ছুটি থাকবে না? আপনি একটু ভাবেন, ফেসবুকে তো করোনা ভাইরাস হতে পারে না? যারা ফেসবুকে কাজ করে বা ফেসবুক যারা মানে রিভিউ করে আমাদের পেজগুলো বা ফেসবুক যারা পেজটা দেখে আমাদের বা ফেসবুক যারা টিম আছে, তারা তো এক জায়গায় সমন্বয় হয়ে থাকে না, তারা তো এক জায়গায় সমবদ্ধ হয়ে থাকে বা তারা কিন্তু একসাথে কিন্তু জাতীয় সংঘটা তৈরি করে। এক্ষেত্রে একটা যদি ভাবেন, আমরা যদি রাস্তাঘাটে বেরোই বা আমরা যদি দলবদ্ধ হয়ে থাকি সেক্ষেত্রে আমাদের যদি করোনা ভাইরাস হতে পারে, সেক্ষেত্রে ফেসবুক যারা টিমে কাজ করে বা ফেসবুক যারা কোম্পানি আছে তাদের কেন হবে না? আপনি একটু বিষয়টা ডিসাইড করেন। ওই জন্যই কিন্তু ফেসবুক মানে ছুটিটা আছে, ফেসবুকে কিন্তু মানে যারা টিম আছে বা আপনাদের পেজ যারা রিভিউ করবে বা আপনার পেজ যারা দেখবে এবং আপনার পেজ দেখে যারা মনিটেশন দেবে তাদের কিন্তু ছুটিতে আছে বা তাদের কিন্তু করোনা ভাইরাসের ভয়তে বা সরকারি নির্দেশ অনুযায়ী কিন্তু তারা মানে এক জায়গায় দলবদ্ধ হতে পারছে না বা আপনার মানে কোম্পানিটা মানে চালাতে পারছে না, ঠিক আছে, বা কোম্পানিটা কিন্তু তারা চালাতে পারছে না। এই কারণেই কিন্তু ফেসবুক নতুন আপডেট নিয়ে এসছে এবং তারা আপডেটের মধ্যে বলেছে কোভিড-19 যতদিন চলবে, দ্যাট মিন্স লকডাউন যতদিন চলবে ততদিন কিন্তু আমাদের ফেসবুক ছুটি থাকবে এবং এর মধ্যে কিন্তু যারা ফেসবুক মনিটেশন অ্যাপিল করবে তাদের ক্ষেত্রে কিন্তু মনিটেশন দেওয়া হবে না। ওই জন্যই কিন্তু আমি এই আপডেটটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং এই আপডেটটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এবং আপনারা হয়তো অনেকে মনে করছেন যে আপনাকে দিয়ে মনিটেশন করবো, আপনারা হয়তো মনে করছেন আমাকে দিয়ে মনিটেশন করবো, সেক্ষেত্রে আপনারা আমাকে দিতে পারেন, ঠিক আছে, আমি মনিটেশনের জন্য অ্যাপ্রুভ করে রাখবো। আপাতত দৃষ্টিতে কিন্তু আমি ফেসবুকের কাছে মনিটেশনটা অ্যাপ্রুভ করে রাখবো। এক্ষেত্রে ফেসবুক কিন্তু মনিটেশনটা অ্যাপ্রুভ করলে তারা কিন্তু মানে আর্নিংটা বা মানে এক কথায় কি বলুন তো মানে মনিটেশন দেবে না আর কি, ঠিক আছে। ফেসবুক কিন্তু মানে ছুটিতে আছে, আপনার পেজটা কারা রিভিউ করবে, আপনার পেজটা কারা দেবে বা কারা মনিটেশনটা দেবে, ঠিক আছে। একটা যদি ভাবেন, ফেসবুকে যারা টিম আছে তারা কিন্তু ছুটিতে আছে করোনা ভাইরাসের জন্য, ওই জন্যই কিন্তু মানে এটা অফিসিয়ালি আপডেট, ঠিক আছে, এটা কিন্তু আমার মানে বলা কোনো মানে সাজানো কোনো গল্প নয়, ওকে। এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট এবং আমার কাজ হচ্ছে আপনাদের কাছে কিন্তু ফেসবুকের তরফ থেকে যেসব আপডেটগুলো আসছে, ভালো খারাপ মানে যেরকমই আপডেট আসে না কেন, সেগুলো কিন্তু আমার আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার। এক্ষেত্রে ফেসবুক থেকে কিন্তু নতুন আপডেট এসছে, আপডেটটা আমি আবারও বলছি, সেটা হচ্ছে আপনার মানে করোনা ভাইরাসের জন্য কিন্তু ফেসবুকে যে টিম আছে বা আপনার ফেসবুক পেজ যারা মনিটেশন দেবে তারা কিন্তু ছুটিটা আছে, ওই জন্যই কিন্তু তারা মনিটেশনটা দিতে পারবে না কোনোভাবেই, তারা মানে এক জায়গায় দলবদ্ধ হতে পারছে না বা তাদের যে অফিসটা আছে বা ফেসবুক যে অফিসটা আছে সেখানে কিন্তু তারা যেতে পারছে না, ঠিক আছে, সেখানে কিন্তু তালা বন্ধ আছে, ওই জন্যই কিন্তু তারা আপনার পেজ কোনোভাবেই দেখতে পারবে না, ঠিক আছে। আপনি যেহেতুই অ্যাপ্রুভ করেন না কেন আপনার পেজ কিন্তু কোনোভাবেই তারা দেখতে পারবে না। এক্ষেত্রে আমি কিন্তু আপনাদের পেজটা মনিটেশন করে দিতে পারি কিন্তু আপনি কিন্তু মনিটেশনটা পাবেন না, লকডাউন টাউনগুলো যখন চলে যাবে তখনই কিন্তু আপনি ফেসবুক পেজটা মনিটাইজেশন করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়বস্তু এবং মানে ঘাবড়ানোর কোনো কিছু নেই, আজ না হয় আপনি কাল মনিটেশন পাবেন। আপনার যে 10,000 ফলোয়ার হয়ে গেছে এবং ফেসবুকের যে মানে রুলসগুলো আছে বা ফেসবুকের যে এলিজিবিলিটি আছে সেগুলো যাতে পূর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। এক্ষেত্রে আপনি ফেসবুকের কাছে মনিটেশনটা অ্যাপিল করে রাখতে পারেন, ফেসবুক আপনার পেজটা দেখবে মানে লকডাউনগুলো ছাড়াবে যখন, তারা যখন একসাথে দলবদ্ধ হতে পারবে বা একসাথে যখন মানে থাকতে পারবে বা যখন ওরা কাজে জয়েন করতে পারবে তখন কিন্তু আপনার পেজটা অবশ্যই অবশ্যই দেখে দেবে এবং আপনার পেজটা যখন ভালো হবে, ঠিক আছে, তার মানে মনিটেশনের জন্য উপযুক্ত হবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার ফেসবুক পেজটা মনিটেশন করে দেবে। এবং আজকে ছিল এই বিষয়বস্তু, আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবেন এবং আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেখবেন একটা বেল বাটন আছে সেখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও আপনার মিস হবে না। আমি কিন্তু ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করে যাচ্ছি এবং ফেসবুকে কী সমস্যা বা
ফেসবুক থেকে আমাদের জন্য কী কী আপডেট আসে বা আমাদের ফেসবুকে কীভাবে কাজ করা উচিত, কীভাবে কাজ করা উচিত নয় সেগুলো নিয়ে কিন্তু অটোমেটিকলি ভিডিও করি। এবং আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো না কোনো দিন আপনি কিন্তু ফেসবুকে সমস্যায় পড়তে পারেন বা আপনি যে কোনো সমস্যায় পড়তে পারেন, এক্ষেত্রে আপনি সলিউশন কিন্তু আমার চ্যানেল থেকেই পেয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনি এই চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আমি এই ফেসবুক রিলেটেড ভিডিও যখনই আপলোড করব বা ফেসবুক নিয়ে যখনই ভিডিও আপলোড করব আপনি কিন্তু সবার আগে দেখতে পারবেন। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু ভিডিও নোটিফিকেশন আপনার মিস হবে না। আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।